সিএএ লাগু উচ্ছ্বাসে মাতলেন মতুয়ারা, ভিড় জমাচ্ছেন ঠাকুরনগরে। এদিন শান্তনু ঠাকুরকে নিয়ে মিছিল হলো ঠাকুরনগরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমবার সন্ধ্যায় সিএএ লাগু হয় দেশ জুড়ে। এই ঘোষণা মাত্রই মতুয়া উদ্বাস্তুদের মধ্যে চরম উচ্ছ্বাস দেখা যায়, আবির খেলতেও মেতে ওঠেন তারা। সোমবার সকাল থেকেই গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তেরা এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন, ডঙ্কা কাশি নিশান নিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। মঙ্গলবার সকাল থেকেই মতুয়া ভক্তেরা ঠাকুরবাড়িতে এসে ভিড় করেন, মন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে দেখা করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 2019 সালে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি মতুয়া উদ্বাস্তুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সিএএ চালু করবেনই। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী ঠাকুরবাড়িতে এসে কথাও দিয়েছিলেন সিএএ লাগু হবে। শান্তনু 2019 সালে ভোটে জেতার পর বিজেপি ফের ক্ষমতায় আসে, এরপরে সিএএ আইন চালু হলেও তা লাগু করা যায়নি। সোমবার সেই আইন লাগু হতেই খুশির হাওয়া মতুয়াদের মধ্যে। এদিন সাংবাদিক বৈঠক করেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, 75 বছরের লড়াইয়ের অবসান হল, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইন লাগু করলেন। এই আইন কাউকে বেনাগরিক করার আইন নয়। এদিন হাবড়াতে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি, বলেন বিজেপি লুডো খেলছে, বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করছে। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, উনি দ্বিচারিতা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। এই আইনি প্রক্রিয়াগুলোকে উনি কেন জটিল করে রেখেছে? আগে তো আর জবাব দেবেন, এই জবাব দেবেন, তারপরে এর বিরুদ্ধে কথা বলবেন। কোনো রাইট নেই এর বিরুদ্ধে কথা বলার। মানুষ এর সঙ্গে আছে, মানুষ জানে তিন পুরুষ ধরে লড়াই করেছে, ওনার বাবার জন্মের আগের থেকে লড়াই করেছে, ওনার কয়েক জন্মের আগের থেকে লড়াই হচ্ছে। উনি এসে মানুষকে ভাওতা দেবে, আর সেই ভাওতা মানুষ বিশ্বাস করবে? ওনার স্টেট গভর্নমেন্টের ইস্যু নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু। উনি যা বলছেন ধোকা আসবো, মানুষকে ধোকা দিচ্ছে। কাউকে কাউকে ফর্ম ফিল আপ থেকে অনুরোধ করতে পারবেন না, ওনার ইস্যু নয়, পলিটিক্যাল প্রোপাগান্ডা তৈরি করছেন উনি। কার রাই ওনার? উনি কি একটা আলাদা ড্রেস তৈরি করেছেন পশ্চিমবঙ্গকে? সেন্ট্রাল গভর্নমেন্ট রাইট অ্যাক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, উনি বলার কে? সিএএ লাগু হয়েছে খুশিতে এদিন বিকালেও শান্তনু ঠাকুরকে সাথে নিয়ে ঠাকুরনগরে মিছিল করেন মতুয়া ভক্তেরা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।